আজকে আমি তোমাদের শেখাবো যে কোনো সংখ্যার স্কয়ার অর্থাৎ বর্গ, যেমন ধরো 23, এর স্কয়ার করলে কত হবে, এর ট্রিক্স আমি শেখাবো। দেখো, এই শেষের যে সংখ্যাটা আছে তার স্কয়ার করবে, 3-এর স্কোয়ার মানে 9, কিন্তু দুটো ঘর মিলিয়ে বসাবে মানে 09, যেহেতু সামনে কিছু নেই, দুটো ঘর হয় না, শুধু 9 হয়, সেজন্য একটা 0 বসাবে। প্রথমে বসাবে প্রথম সংখ্যাটার স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর মাঝখানে বসাবে 2 আর 3 গুণ করবে, তার সঙ্গে এই স্কোয়ারের জন্য একটা 2 গুণ করবে, মানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। এবার কি করবে, এই 12-এর 2টাকে এখানে বসাবে আর 1টাকে এর সঙ্গে যোগ করে দেবে, মানে 4 আর 1 হয়ে যাবে 5, এটা যোগ, আর এই 2টাকে এখানে বসাবে, হ্যাঁ, 2, আর এটা হচ্ছে 9। দেখো এইটাই কিন্তু উত্তর হবে, পাশে আমরা দেখে নিচ্ছি এটা হয় হচ্ছে কি না। 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, দেখো 9, দেখো 5 29, মিলে গেল না, কি সহজেই হয়ে গেল। এরপর যে কোনো বড় সংখ্যা মনে করো 47, এর স্কোয়ার করবে, তাহলে এটা হচ্ছে 7-এর স্কোয়ার মানে 7 7 49, প্রথমে হচ্ছে 4-এর স্কোয়ার মানে 4 4 16, আর মাঝখানে 4 7 28, 28 2 56, 56-এর 6 এখানে যাবে আর 5-এর এখানে আসবে, তাহলে দেখো কীরকম হচ্ছে, এটা যোগ এটাও যোগ, হ্যাঁ, তাহলে 9 থাকলো, 6 আর 4-এ হবে 10, 10-এ 0, হাতে থাকবে 1, এইবার 16 আর 5-এ হবে 21, আর এই হাতের 1-এ হবে 22, এইটা কিন্তু হবে। আচ্ছা এবার আরেকটা দেখো, মনে করো 53, এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার মানে 3 3 9, 09, 5-এর স্কোয়ার মানে 5 5 25, আর মাঝখানে 3 5 15, 15 2 30, এই 0টা যাবে এখানে, 3টা আসবে এখানে, দেখো 0টা এখানে গেলে 0ই হবে, আর পাশে একটা 9 আছে, 3টা এখানে এলে 25 আর 3-এ হয়ে যাবে 28, এইটা কিন্তু হবে উত্তর। আরেকটা করি, দেখো মনে করো 65, 5-যুক্ত কোনো সংখ্যার স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 5 5 25, আর 6-এর স্কোয়ার মানে 6 6 36, আর 5 6 30, 30 2 60, 60-এর 0টা যাবে এখানে, 6টা আসবে এখানে, তাহলে এদিকে 5 থাকলো, 0 এখানে গেলে যোগ করলে 2ই হবে, আর 6 এখানে এলে 6 6 12, 2 হাতে হলো 1 3 আর 1 4, এইটা কিন্তু হবে। হ্যাঁ, এই 5-যুক্ত যদি সংখ্যা থাকে তার আরেকটা শর্টকাট নিয়ম আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে শেখাবো। আর এইগুলো কি করে হলো একটা জিনিস দেখে নাও, দেখো এই যে এবি, হ্যাঁ, এই সূত্র দিয়ে, এই সূত্র কীরকম, এবির সূত্র তো আলাদা কিন্তু সেটা না, মনে করো যদি এ প্লাস বি থাকতো, তার সূত্র আমরা কি জানি, a² + 2ab + b², এখানে প্লাসটা নেই এই সূত্রটাতে, তাহলে আমরা প্লাসগুলো দেব না, তাহলে a² 2ab আর শেষে b² প্লাসগুলো দিলাম না, যেহেতু এখানে প্লাসটা নেই। দেখো এইটাই কিন্তু হয়েছে, এই যে এবি, মনে করো 65 যদি হয়, 65 তার স্কোয়ার, তাহলে এখানে 6-এর স্কোয়ার, এখানে 2ab মানে 6 × 5, এইটা এ, এইটা বি, আর এটা হচ্ছে 5-এর স্কোয়ার, তাহলে এখানে দেখো 30 হয়ে যাচ্ছে, এখানে 25 হচ্ছে, আর এখানে 6 6 36 হচ্ছে, এই যে এই জিনিসটা, এইভাবেই কিন্তু সূত্রটা এলো। এটা একটা শর্টকাট ট্রিক্স, এটার কোনো যুক্তি নেই, যুক্তি ছাড়া একটা ট্রিক্স, যেটা সাহায্যে কোনো চাকরির পরীক্ষা হলে খুব সহজেই কিন্তু তোমরা বের করতে পারবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে।